চতুর্থ ধাপে অনুষ্ঠিত সিলেটের দুই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন। গোলাপগঞ্জ পৌরসভায় আমিনুল ইসলাম রাবেল 5,851 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারি আহমদ পাপলু পেয়েছেন 4,558 ভোট। দানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন 4,222 এবং নৌকার প্রার্থী মোহাম্মদ রুয়েল আহমদ পেয়েছেন 1,175 ভোট। অপরদিকে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত জকিগঞ্জ পৌরসভায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাদ নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। নারিকেল গাছ প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক আব্দুল হাদ 2,104 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন 2,087 ভোট। স্বতন্ত্র প্রার্থী আল ইসলার পৌরসভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন 1,985 ভোট। এর আগে শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। আবু দাহের রাজু, এবিটিভি।